ইতিমধ্যেই তো 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 31 জন আসামি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, 3-3টি মামলা হয়েছে। সুতরাং আমি এই ক্ষেত্রে বলবো যে এই আবেগে গা না ভাসিয়ে আমাদেরকে বুঝতে হবে যে তাদের সামর্থ্য সীমাবদ্ধতা এবং যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক, তাদেরকে খুঁজে বের করবার জন্যে যাবতীয়ভাবেই আইন শৃঙ্খলা বাহিনীর তাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে এই আসামিদেরকে যাদের ধরা হয়েছে তাদের জবানবন্দিও তারা নিয়েছে এবং সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে অভিযান প্রতিনিয়তই চলছে এবং আশা করি খুব শীঘ্রই এর একটা ফলাফল আমরা।